ভারতে মুসলমানদের নির্যাতনের রুস্তম রুলার যখন বেড়ে গিয়েছে আল্লাহ আসমান থেকে আযাব পাঠিয়েছেন এখন এমন আযাব যাকে রুকবার অধিকার শক্তি কারো নাই জোরে কোন ঠিক না বেঠি যারা আজকে রাজাকার যাদেরকে আজকে রাজাকার বলো মৌলবি বলো মোল্লাতন্ত্র বলো তারাই সহানুভূতি ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছেন সুবহানাল্লাহ সৌদি থেকে ট্রাক বাই ট্রাক অক্সিজেন পাঠিয়ে দেওয়া হয়েছে পাকিস্তানের রাজাকারের গোষ্ঠী একের পর এক অ্যাম্বুলেন্স দিচ্ছে কাদেরকে ভারতকে এটা মুসলমানের চরিত্র এটা ইসলামের চরিত্র রাসূলুল্লাহর চরিত্র সাহাবীদের চরিত্র এটা ইসলাম কালিমার চরিত্র যদি কোন ঠিক না ব্যাঠি মুসলমান কাউকে মারতে পারে না মুসলমান কাউকে হেও প্রতিকূর্ণ করতে পারে না মুসলমান শান্তির বাণী মুসলমান তো একজনকে একজনকে ভালোবাসা শেখায় একজন আঘাত করে সে আঘাতের জবাব দেয় না তার হাত ধরে দেয় তুমি আঘাত করে বোধহয় আমাকে ব্যথা পেয়েছো সুবহানাল্লাহ এর থেকে শিক্ষা নাও নরেন্দ্র মোদির এর থেকে শিক্ষা আছে এইজন্য ভারতের আজকের জায়গায় জায়গায় এভাবে হিন্দুরা নিপাত হচ্ছে হাজার হাজার মানুষ কালিমা পড়ে মুসলমান হচ্ছে এটা সবাই জানেন লাশ দাফন করার জায়গা পাচ্ছে না শ্মশানে লাশ দেওয়ার মতো সময় নাই বারো ঘন্টা চব্বিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা পর্যন্ত লাশ সিরিয়ালে রাখা হয়েছে এরপরেও সময় পায় না লাশের পচনই ধরে গিয়েছে জোরে কোন ঠিক না বেঠি এখন পরিস্থিতির মোকাবেলায় হিন্দুদের রাম বাম যারা আছে তাদের ঠাকুর ব্রাহ্মণ যারা আছে সবাই সাক্ষ্য দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুলুল্লাহ ইসলাম শ্রেষ্ঠ ধর্ম মুহাম্মদ শ্রেষ্ঠ মানুষ এই আখলাকের পরিচয় আমরা এখন পাচ্ছি জোরে কোন ঠিক না বেঠিক আমরা মুসলমান আমরাও এই আবেদন করি বাংলার আকাশে আজকে এই স্লোগান তুলি এই আবেদন আমরা প্রধানমন্ত্রীর কাছে করি আমরা উলামায়ে কেরাম থেকে জিন্দিদ থেকে বন্দি করে দিই এদেরকে বন্দি ছাড়া থেকে আমরা মুক্তি করে দেই এদেরকে উন্মুক্ত করে দেই নিঃশর্তে যেহেতু আল্লাহ রব্বুল আলামিন রমজান মাসে কাউকে আজাব দেন না যেহেতু আল্লাহ রব্বুল আলামিন এই পবিত্র মাহে রমজানে জান্নাতকে ওপেন করে দিয়েছেন সুবহানাল্লাহ প্রধানমন্ত্রীর প্রতি সুবিনয় অনুরোধ থাকবো আমাদের বাংলাদেশের সোনার কোরআনের পাখিগুলোকে তারা নিঃশর্তে এই সমস্ত ওলামায়ে কেরামদেরকে মুক্ত করে দিবেন আল্লাহ আপনাকে ভালোবাসবেন আমাদেরকে ভালোবাসবেন করোনা ভাইরাস সহ যত রকমের মহামারী আজাব গজব আছেন ভূমিকম্প ভূমিধ্বস আছেন এই জাতিকে এই আলেমদের দুয়ার বরকতে মাদ্রাসা মসজিদের বরকতে এই সমস্ত দেশের সকল উপর থেকে নিচ পর্যন্ত জাতিকে আল্লাহ হেফাজত করবেন আর যদি এই জাতিকে কষ্ট দেওয়া হয় কালিমাওয়ালাদেরকে কষ্ট দেওয়া হয় আল্লাহ সহ্য করবে না আল্লাহর নিজাব আল্লাহর আজাব চলে আসবে আল্লাহর আজাব রুখে দেওয়ার পৃথিবীর কেউ নয় ইন্না আজাব রব্বিকা লাওয়াকি আল্লাহ সংকেত দিয়েছেন ইন্না আজাব রব্বিকা লাওয়াকি ইন্না আযাব রব্বিকা লাওয়াকি আল্লাহর আযাব যখন আসে তাকে রুখবার পৃথিবীর কোনো শক্তি নাই পৃথিবীর কোনো শক্তি নাই আসুন আমরা নিজেরা শুধরে যাই নিজেরা পাপ ছেড়ে দেই জাতিকে পাপ ছাড়ার জন্য উদ্বুদ্ধ করি আল্লাহ এই সমাজকে এই দেশকে পাপ মুক্ত জীবন গঠন করার তৌফিক দান করুক ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক ওমা তৌফিক ইল্লা বিল্লাহ